হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম খুবই সিম্পল করে ডিনার করব, কিন্তু না, তা করা গেল না। হঠাৎ করে মাথায় আসলো ডিম খিচুড়ি রান্না করার। এই খিচুড়িটা আমি আগেও রান্না করছিলাম, তো আমার এত মজা লাগছিল তখন। সো আজকে ভাবলাম সেটা আবার রান্না করি আর আপনাদেরকে একটু দেখাই, শেয়ার করি। সো এই জন্য আমি চাল নিলাম, তারপর ডাল নিলাম, মসুর ডাল, তারপর নিচ্ছি চনার ডাল। আপনাদের কাছে যে ডাল থাকে তাই নেবেন। সো চালটা দেখেন কালারফুল হয়ে গেছে, আর এই ডিমের বক্সগুলো দেখেন কী সুন্দর লাগতেছে। আমার ডিম এখানে সিদ্ধ হচ্ছে, তারপর এখানে আমি আলুও কেটে নিলাম। আজকে মানে বলতে গেলে কি ঘরের সব কিছুই শেষ হয়ে গেছিলো, যা যা ঘরে ছিল তাড়াতাড়ি রান্না করে ফেললাম। দুটো আলু ছিল, সেটাও দিয়ে দিলাম এখানে। এরপর আলু আর সিদ্ধ ডিমগুলো ফ্রাই করব। আমি ফ্রাই করার সময় চুলা জ্বালাতেই ভুলে গেছিলাম। সো এই তো ফ্রাই করার জন্য তেলে দিয়ে দিলাম। এগুলো এখন নাড়াচাড়া করে হালকা ফ্রাই করব, খুব বেশি না। এখন একটা বাটিতে এগুলো তুলে ফেলবো। গাইস, আমার এই কাঠিটা দিয়ে উঠানো যাচ্ছিল না, তো আমি আবার চেঞ্জ করে চামচ দিয়ে উঠালাম। তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে দিছি। একটা গরম মশলা দেওয়ার পর তারপর দিলাম জিরা গুঁড়া, এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখানে কোনো মরিচ ইউজ করবো না, কাঁচা মরিচ আর মানে অন্যান্য মরিচ ছুটে দিয়েছি তাই। সো এখানে আর একটু জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম, তারপর একটু করে কষাবো। এরপর আলু ডিমগুলো দিয়ে একটু করে কষাবো। আর এই যে দেখেন, আমার একটা ডিম ভেঙে গেছে, এটা খুবই অসহায় একটা ডিম, তাই এক কোণায় ফেলে রাখলাম। সো আমি এখন পানি দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করব। বাট অসহায় ডিমটাকে কিন্তু এত বেশি নাড়াচাড়া করবো না, নাহলে একদম পুরোপুরি ভেঙে যাবে। তো আমার ডিমগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চালগুলা। তারপর একটু নাড়াচাড়া করলাম, এরপর পানি দিয়ে দিব, তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এই তো, তারপর চালগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। এটা হলো ফ্রুট এই দেশের, এটাকে সাম্মাম বলা হয়, তো পচে যাচ্ছিল এই জন্য আমি কেটে ফেললাম। এটা একদম দেখতে আমাদের বাংলাদেশের বাঙ্গির মতো। তারপর এখানে চালগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও উপরে দিয়ে দিলাম ঘি ফ্লেভার আসার জন্য। মাঝখানে কয়বার যে নাড়াচাড়া করলাম, মানে বলার বাইরে, বারবার নাড়াচাড়া করলাম। এরপর চেক করলাম লবণ, দেখলাম একটু কম হয়েছে, আর একটু দিলাম। সো আমার সাম্মামটাও কাটা হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল নাড়াচাড়া। এরপর বাবা আর নাড়াচাড়া করব না। সো এখন দেখলাম একদম পুরোপুরি হয়ে গেছে, বাকি যে যা একটু পানি ছিল ওগুলো টেনে ফেলছে। তো ফাইনালি হয়ে গেছে আমার খিচুড়ি, একটু আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাই। মাশাল্লাহ, অনেক ভালো হয়েছে, ঝরঝরেও হয়েছে। তো ডিমগুলো আমি সাবধানে নাড়াচাড়া করতেছি, ওই অসহায় ডিম তো একদম ভেতরে ঢুকে গেছিল, তো এখন আমি ঢাকনা লাগাই দিলাম। এই হচ্ছে আমার ফাইনাল খিচুড়ির লুক। এখন একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা বলতে কি, চুলা থেকে নামাই ফেললাম, 5-10 মিনিট হচ্ছে। তো এখন আমি এটা প্লেটে সার্ভ করব, এখন আমি খাবো, তাসিমকে দিব। এই তো, এই হচ্ছে আজকে আমার খিচুড়ি রান্না, কেমন হয়েছে? আপনারাও বাসায় এভাবে রান্না করবেন, যার থেকে যে যে ডাল থাকে সেটা দিয়ে রান্না করতে পারবেন, খুবই সিম্পল। সো মাছ মাংস খেতে ইচ্ছা না করলে এরকম ডিম দিয়ে, সিদ্ধ ডিম ডিম দিয়ে করে ফেলতে পারবেন। সো আজকের ব্লগ এখানে শেষ করে দিব। আর এখানে সাথে আমি একটু সালাদও কেটে নিয়েছিলাম, আমার কাছে আগের একটু মুরগির মাংস ছিল, তো আমি এক পিস আমার প্লেটে নিলাম। সো এই তো, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। কেমন হয়েছে আমার ব্লগটা, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ, বাই বাই।